لله نحمده ونستعينه ونستغفره ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ورسولنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد সবাই মিলে জবান খুলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ذكرالله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون فادخلي في عبادي وادخلي جنتي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا اللهم صل على مولانا محمد حبيبنا محمد اللهم صل على مولانا محمد سيدي
আপন আপন বলো রে মন আপনি তোমার কেহ নাই তোমার আপন যিনি তিনি শুয়ে কান্দন মদিনাই আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা কেমন করে সুবীর মন যেই ঘরে নাই তোর সাথী কেমন করে সুবীর মন সেই ঘরে নাই তোর বাতি আল্লাহুম্মা সাল্লি আলা আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের কোটি কোটি শুকরিয়া জানাই যে সারা বাংলাদেশ ঘুরার পরও আল্লাহ আমাকে সুস্থ রাখছে সারা বাংলাদেশই ঘুরতেছি লক্ষ্য করুন যিনি আল্লাহ পাক রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে আমাদেরকে পাঠিয়ে দিয়েছেন আল্লাহর জমিনে সবচাইতে উত্তম হলো মসজিদ ঘর কি ঘর বলেন মসজিদ ঘর সবচাইতে দামি আর মসজিদে যারা যায় তারা হলো তারা কি তারাও দামি আর মসজিদের আশেপাশে যারা থাকে তারাও দামি তারা কি উৎকৃষ্ট তারা কি উৎকৃষ্ট উৎকৃষ্ট মানে কি বলেন তো সবচাইতে ভালো সবচাইতে ভালো সম্মানিত সুবহানাল্লাহ তো আমরা কি সম্মান পাওয়ার কাজ করার দরকার আছে কি আছে না আমরা উৎকৃষ্ট আমরা নিকৃষ্ট হতে চাই না ঠিক কিনা বলেন আমরা উৎকৃষ্ট হতে চাই নিকৃষ্ট হতে চাই না সাই মসজিদের পাশের মানুষগুলো সবাই এই মসজিদ কিন্তু প্রত্যেকের বিরুদ্ধে কথা বলবে আবার প্রত্যেকের পক্ষে কথা বলবে ঠিক না বে ঠিক বলেন মসজিদ আমাদের পক্ষে রাখতে হবে মসজিদ হলো আল্লাহর ঘর কার ঘর কালবকুম আল্লাকুম ফিল মাসাজিদ কোরআনের বাণী কিসের বাণী বলেন যার কলবটা মসজিদের সঙ্গে ঝুলন্ত আছে মসজিদের সঙ্গে মহব্বত আছে যার কলবের মধ্যে তার কলবটা হচ্ছে উত্তম পবিত্র সুবহানাল্লাহ মসজিদের পাশে থাকার পরও এমন একটা দামি জায়গায় আপনারা বাস করেন এমন একটা দামি জায়গায় আপনারা থাকেন তার কারণ আপনারা জীবনে নিজের মূল্যটা খুঁজে নিতে পারেন না ঠিক কিনা বলেন মূল্যটা কেন খুঁজে নিতে পারি নাই আল্লাহ পাক রাব্বুল আলামিন নিজেই বলেছেন এই কালেমার বাণী দিনের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে নিয়ে আসছেন বলেন সুবহানাল্লাহ এই কোরআনের বাণী আমার দিনের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে আসছেন বলেন না সুবহানাল্লাহ সে আল্লাহ পাক রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ঘোষণা করেছেন পরিমাণ হিংসা যার মধ্যে থাকবে ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না বলেন পারবে কি বলেন পারবে পারবে না আগাম তো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ সুবহানি আমরা মৌতের বিছানার আসামি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ সুবহানি আমরা অন্ধকার কবরের আসামি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ
আসিমানে আল্লাহ জমিনে আল্লাহ শান্তির মালিক তুমি আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত আমার মা বোনদের কাছে আমার একটি অনুরোধ সেটা কি আল্লাহর জমিনে আমরা চলতেছি আল্লাহর প্রিয় বান্দা হয়ে কবরে যেতে চাই কথা বলেন ঠিক কি না বলেন সর্বশ্রেষ্ঠ ইবাদত হচ্ছে পাঁচ ওয়াক্ত নামাজ পড়া সর্বশ্রেষ্ঠ ইবাদত পাঁচ ওয়াক্ত নামাজ পড়া সর্বোত্তম হচ্ছে মানুষকে ভালোবাসা সুবহানাল্লাহ বলেন মানুষকে ভালোবাসতে হবে অন্তর থেকে নাকি মুখ থেকে অন্তর থেকে মানুষকে ভালোবাসতে হবে মানুষকে ভালোবাসা আল্লাহ পছন্দ করে কে পছন্দ করে মুসাফিরকে ভালোবাসা পছন্দ করেন কে মেহমানকে ভালোবাসা পছন্দ করেন কে আর কোন মানুষের ভিতরে যদি দোষ ত্রুটি হিংসা রিয়া যদি থাকে আল্লাহ পাক তাও কোরআন শরীফের মধ্যে ঘোষণা করেছেন ওয়া মা ইয়াহামাল মিসকালা যাররাতি খায়রাই ইয়ারা এক জারা পরিমাণ নেক আমল নিয়ে যেই ব্যক্তি হাসরের মাঠে উঠবে তার প্রতিদান পুরস্কার আল্লাহ পাক রব্বুল আলামিন ডান হাতের মধ্যে দিবেন বলেন সুবহানাল্লাহ ওয়া মা ইয়ামাল মিসকালা যাররাতি শাররা ইয়ারা আল্লাহ বলেছেন এক জারা পরিমাণ হিংসা নিয়ে যদি কেউ কিয়ামতের মাঠে ওঠো তার বাম হাতের মধ্যে সেই প্রতিদান পাবা প্রতিদান কি কোন হাতে বলেন আমরা কি ডান হাতে পুরস্কার পাইতে চাই না বাম হাতে পাইতে চাই পুরস্কারটা কিন্তু আল্লাহ দিবেন আল্লাহর পক্ষ থেকে ডান হাতে সুবহানাল্লাহ কার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে পুরস্কার আমরা চাই তো আমরা চাই পুরস্কার আল্লাহর কাছ থেকে চাই দুনিয়ার কোন মানুষ কি দিল না দিল ওটা হলো দুই নাম্বার ঠিক কিনা বলেন দুনিয়ার মা দুনিয়ার মানুষ যদি ছোটখাটো একটা পুরস্কার দেয় ওটা অনেক দামি হয়ে যায় তাই না এই যে কামিয়া মাদ্রাসায় মাহফিলে আমার একটা যে একটা পুরস্কার দিয়েছিল দেখছিলেন নাকি আপনারা না জান নাই আরম সাহেব একটা পুরস্কার দিছিল আমাকে একটা পুরস্কার দিছিল তো এটা দুনিয়ার পুরস্কার ছোটখাটো দিক যেমনই দিক না কেন ওটা একটা পুরস্কার তাই না পাঁচ টাকার জিনিসও যদি কেউ দেয় ওটা একটা পুরস্কার তাই না তাহলে ওইটা পেয়ে যদি মানে দুনিয়াতে যদি খুশি হয়ে যায় আমি ওখানে আমার বক্তব্য রাখছিলাম যে দুনিয়াতে ওই মাদ্রাসায় ১১টি কন্যা হাফিজা হয়েছিলেন কিন্তু ১১টি কন্যা হাফিজা হওয়ার কারণে কি করেছিলেন বিশ্বাস বিল্লাল তাদেরকে প্রত্যেকের হাতে হাতে একটা করে স্বর্ণের আংটি দিয়েছিলেন ওখানে আমি আমার বক্তব্য রাখছিলাম যে এই দুনিয়াতে যদি পুরস্কার হয় হাফিজা হওয়ার কারণে ৩০ পারা কোরআন মুখস্থ করার কারণে যদি এই দুনিয়াতে যদি একজন গণ্যমান্য ব্যক্তি যদি তার হাতে যদি স্বর্ণের আংটি পুরস্কার দিতে পারে না জানি এই কোরআন নিয়ে কবরে গেলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কবরে কত বড় পুরস্কার দিতে পারে কথা কোন ঠিক কি না তো দুনিয়ার পুরস্কারটা হলো আমরা পেতেও পারি নাও পারি কিন্তু কবরের পুরস্কার আল্লাহর কাছে পাবো এটা হলো সত্য ঠিক কি না বলেন এটা সত্য না নাকি মিথ্যা আল্লাহর কাছে পুরস্কার পাবো তো আল্লাহর কাছে পুরস্কার পাইতে চান তো দেখি কারা কারা আল্লাহর পুরস্কার নিতে চান আল্লাহ কার কাছে আল্লাহর কাছে পুরস্কার নিতে চাই সুবহানাল্লাহ বলেন আল্লাহর পুরস্কার পাওয়া কিন্তু দুনিয়ার মতো না ঘুষ দিলে পুরস্কার পাওয়া যাবে না কথা কোন ঠিক কি না দুনিয়ায় যেমন ঘুষ না দিলে চাকরি হয় না ঘুষ দিয়ে যেমন চাকরি পাওয়া যায় কবরের মধ্যে ঘুষ দিয়ে কখনো পুরস্কার পাওয়া যায় না ঘুষ দিয়ে কিন্তু জান্নাত পাওয়া যায় না বলেন যায় কি তাহলে জান্নাত পাইতে হলে শ্রেষ্ঠ ইবাদত করে তারপরে জান্নাত পাইতে হবে সুবহানাল্লাহ কি ইবাদত শ্রেষ্ঠ ইবাদত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আমি আল্লাহ কোরআন শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছি আমার বান্দা সকাল থেকে সন্ধ্যা সন্ধ্যা থেকে সকাল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বান্দা তোমার কলবের মধ্যে শুধু আমি আল্লাহর জিকির কর বলেন না কাজ জিকির
আমরা আল্লাহর জিকির করি না, আমরা শুধু মানুষের সমালোচনা করি, ঠিক কিনা বলেন? ঠিক কিনা? মিথ্যা কথা বললাম? আমরা আল্লাহর জিকির কলেজের মধ্যে করি না, আমরা শুধু আমাদের অন্তরের মধ্যে শুধু গীবত আর গীবত কথা কন, ঠিক না? ও মানুষ, আজকে মুখের জ্বর আছে, ইচ্ছা মতো মানুষের নামে সমালোচনা করো, মানুষের গীবত করো। একটু লক্ষ্য করে দেখো, এই বাড়িতে তিনটা মানুষ অসুস্থ হয়ে বিছনায় পড়ে আছে, আল্লাহ কখন কার কি করে না করে, প্রত্যেকটা মানুষের কাছে শুধু দোয়া নিতে হবে। কথা বলেন সুবহানাল্লাহ। কি নিতে হবে? মানুষের অন্তরে কষ্ট দিয়েন না, ব্যথা দিয়েন না। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা উম্মতকে বলেছেন, ইন্নাদ দ্বীন ইনদাল্লাহিল ইসলাম। ও আমার উম্মতেরা, ইসলামটা এমন একটা জিনিস, ইসলামটা কোনো বংশীয় থেকে আসে নাই, ইসলামটা কোনো মার্কেট থেকে আসে নাই, ইসলামটা মার্কেট থেকে কিনতে পাওয়া যায় না, ইসলামটা বংশীয় থেকে খোকস করে পাওয়া যায় না, ইসলামটা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে এসেছে। ইসলামটা এমন একটি জিনিস, অস্ত্র ছাড়া যুদ্ধ করে দুনিয়া করলো জয়, তাই তো আজ মানব দানব মুহাম্মদ নাম লয়। সুবহানাল্লাহ বলেন। অস্ত্র ছাড়া যুদ্ধ করে দুনিয়া করলো জয়, তাই তো আজ মানব দানব মুহাম্মদ নাম লয়। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেছেন, উম্মতরা গো, ইসলাম এমন একটা জিনিস মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে এসেছে, আর এমন একটি ইসলাম তোমাদের আচার আচরণ ব্যবহার দ্বারা তোমাদের মানুষকে তোমাদের দিনের দাওয়াত দিয়ে দাও। লাঠি চান্স করে রাগারাগি করে মারে কাউকে হেদায়েত করা যাবে না। কোরআনের বাণী প্রচার করে ভালো ব্যবহার করে মানুষের দিনের দিনের পক্ষে ডাকো। সুবহানাল্লাহ বলেন। দিনের পক্ষে ভালোবাসা দিয়ে মানুষকে ডাকো, সবাই কান সুবহানাল্লাহ। ভালোবাসা ছাড়া কি মানুষকে পাওয়া যাবে? আপনার বাড়িতে যদি একজন মানুষ আসে, আপনি যদি মুখ কালা করেন, তাকে যদি মান অপমান করেন, তার সাথে যদি খারাপ ব্যবহার করেন, তা সে আপনার বাড়িতে আবার জীবনে আসবে? বলেন আসবে কি? আসবে না, চলে যাবে। ইসলাম এমন একটা জিনিস, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইসলামটা এমন একটা জিনিস, মারিয়ে লাঠি চান্স করে কাউকে হেদায়েত করা যায় না। তুমি দিনের পথে দাওয়াত দাও, ইসলামের পথে দাওয়াত দিয়ে দাও, আমি আল্লাহর পক্ষ থেকে হেদায়েত পৌঁছে দেবো। বলেন সুবহানাল্লাহ। হাজার হাজার মানুষ দোয়া করে, আপা আপনি একটু আমাদের দেশে এসে মানুষকে হেদায়েত করে যান। আমি বলি, হেদায়েত করার মালিক আমি না, হেদায়েত করার মালিক হলো, হেদায়েত করার মালিক কে? হেদায়েত করার মালিক যদি আমি হতাম, তাহলে আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম ফেরাউনকে হেদায়েত করতে পারতো কি? বলেন পারতো না? তাহলে আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদকে হেদায়েত করতে পারতো কি? বলেন পারতো না? পারতো। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই নবীর উপরে কোরআন মাজিদ নাজিল হয়েছে, যেই নবী না হলে আসমান হতো না, যেই নবী না হলে জমিন হতো না, যেই নবী না হলে সারে জাহানটা হতো না, সেই নবী আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন চাচা আবু জাহেলকে পর্যন্ত কালেমা পড়াইতে পারে নাই। কথা বলেন ঠিক কি না? তা আমরা কি মুসলমান বলেন তো? আমরা কি ইমানি মুসলমান হতে চাই না মুনাফিকি মুসলমান হতে চাই? বলেন, ইমানি মুসলমান হতে হলে ভিতর থেকে মুনাফিকি পরিত্যাগ করতে হবে আগে। কথা বলেন ঠিক কিনা? যতক্ষণ পর্যন্ত আপনার ভিতর থেকে মুনাফিকি পরিত্যাগ করবেন না, ততক্ষণ পর্যন্ত আপনার একটা সেজদাও আল্লাহর দরবারে কবুল হবে না। কথা কোন ঠিক কিনা বলেন? কি কবুল হবে নাকি মিথ্যা কথা বললাম? আল্লাহ পাকের কোরআনের বাণী, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহিশাই ওয়াল মুনকার। সুবহানাল্লাহ। আমি মুখে বলি ভালো কথা, অন্তরে আমার শুধু হিংসা। মুখে ভালো কথা বলে অন্তরের মধ্যে হিংসা রাখলাম, মুখে ভালো কথা বলে অন্তরে অন্তরে আমি মানুষের ক্ষতি করলাম, এটা কখনো ইসলাম না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছোট্ট একটি বাচ্চা এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর হাবিব, আমার আব্বা আপনাকে দাওয়াত করেছেন। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দাওয়াতে চলে গেছেন। আমার নবী বুঝতে পারছেন, আমার কোনো সাহাবীকে দাওয়াত করি নাই, বিনা জিয়াফতে কারোর বাড়ি যাওয়া যায় না, ঠিক কিনা? বিনা জিয়াফতে যাওয়া যায় না। আল্লাহর নবী ডাক দিয়ে বলছে, আমার সাহাবী সহ না শুধু আমাকে, বলেছেন আপনাকে একাই দাওয়াত করেছেন। আল্লাহর নবী কোনো সাহাবীকে বলে নাই, সব সাহাবীরা গবেষণা করছে, চিন্তা করতেছে, গবেষণা মানে কোনো খারাপ গবেষণা না, ওরা চিন্তা করতেছে যে আল্লাহর হাবিব, আমাদের দিনের নবী তো আমাদেরকে ফেলে রেখে তো একা একা কোনো জায়গায় দাওয়াতে যায় না, আজকে আমাদেরকে ফেলে রেখে যাচ্ছে, কারণ চিন্তা করতেছে, টেনশন করতেছে।
আল্লাহ নবী পরের দিন দাওয়াত খেতে গেছে। দাওয়াত খেতে যাওয়ার পরে ইহুদি আল্লাহর নবীর সামনে আল্লাহর রাসূলকে অপমান করে তাড়াইয়া দিয়েছেন। আল্লাহর নবী একটা কথা বলে নাই। আল্লাহ নবী ফিরে চলে আসলেন। চলে আসার পরে পরের দিন ওই ছোট্ট বালকটা যা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, আমার আব্বা আগামী কালকে আপনার জন্য দাওয়াত করেছে, মেজবানি খেতে যাবেন আমার বাড়িতে। আল্লাহর নবী পরের দিন আবার চলে গেছেন, ওই ইহুদির বাড়িতে দাওয়াত খেতে চলে গেছেন। পরের দিন দ্বিতীয় দিনও আল্লাহর নবীকে অপমান করে বাড়ির থেকে তাড়াইয়া দিয়েছেন। আল্লাহর নবী এই কথা কারোর কাছে বলে নাই, বলেছে বলে নাই, কারোর কাছে বলে নাই। আল্লাহর নবী কারোর কাছে বলে নাই, আল্লাহর নবী বাড়িতে চলে গেছেন। মনে মনে চিন্তা করে ইহুদি, দুইটা দিন আমাকে দাওয়াত দিয়ে অপমান করে আমাকে তাড়াইয়া দিয়েছেন, কিন্তু তৃতীয় দিন আবার ওই ছোট্ট বালকটা এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আব্বা আপনাকে আগামীকাল আপনাকে দাওয়াত করেছেন আমার বাড়িতে, জিয়াপত খেতে যাবেন। আল্লাহর নবী ওই তৃতীয় দিন আল্লাহর নবী আবারও চলে গেছেন। আমরা হলে কি বলতাম? প্রথম দিনের অপমানিতাই আজ যেতাম, আজ যাইতাম না, সেখানে আজ যাইতাম না। তৃতীয় দিন আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি এমন নবী, তৃতীয় দিন আল্লাহর নবী দাওয়াত খেতে গেছেন। এমন সময় আল্লাহর নবীকে ইহুদি তৃতীয় দিন আল্লাহর নবীকে অপমান করে তাড়াইয়া দিয়েছেন। দিনের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসতেছেন, এমন সময় ইহুদি পিছন থেকে ডাক দিছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি একটু দাঁড়াও, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। আল্লাহর নবী আবার ঘুরে দাঁড়াইছেন, ইহুদির চোখের দিকে তাকাইয়া দেখতেছেন, ইহুদির চোখ থেকে টপ টপ করে পানি পড়তেছেন। আমার দিনের নবী ইহুদির চোখের দিকে তাকায় দেখেন, ইহুদির চোখ দিয়ে পানি পড়তেছেন। আমার নবী ডাক দিয়ে কয়, ইহুদিরে, তুমি আমার তোমাকে তোমার বাড়িতে আমাকে তিন দিন দাওয়াত করছো, তিন দিন আমি তোমার বাড়িতে এসে তুমি আমাকে অপমান করছো, আমি অপমান সহ্য করে আমি তোমার বাড়ি থেকে তিন দিন ফিরে যাইতেছি, কিন্তু তোমার চোখে পানি কেন? আমি রাসূল তো তোমার কষ্ট দিয়ে কোনো কথা বলি নাই। ওই ইহুদি ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কষ্ট তো আপনি পান নাই, আপনার কান্নার কথা, কিন্তু আমি কান্দি এই কারণে কান্দি, ও গো আল্লাহর নবী, যেই মানুষটা আজকে তিন দিন আমার বাড়ি থেকে আমি অপমান করে তারে তিন দিন আমার বাড়ি থেকে তাড়াইয়া দিয়েছি, আপনি কোনো সাধারণ মানুষ না, আপনি কোনো সাধারণ মানুষ না, আপনি হবেন আল্লাহর প্রিয় হাবি। সুবহানাল্লাহ বলবেন না? আপনি আল্লাহর হাবিব, তা না হলে কি? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কোরআনের বাণী, সুবহানাল্লাহ বলেন, কিসের বাণী? কোরআনের বাণী, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ইহুদিরে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে রহমত স্বরূপ করে পৃথিবীর জমিনে পাঠাইয়া দিয়েছে, তুমি তিন দিন আমাকে অপমান করে তোমার বাড়ি থেকে তাড়াইয়া দিয়েছো ইহুদি, কিন্তু তোমাকে বলে নাই, আমার ইসলাম কারোর কষ্ট দিতে চাই না। বলেন সুবহানাল্লাহ, ইসলামটা এমন একটা জিনিস, তুমি আমাকে কষ্ট দিয়েছো, কিন্তু আমি রাসূল কাউকে কষ্ট দেওয়ার জন্য দুনিয়াতে আসি নাই, আমি রাসূল শুধু আইছি মানবতার মুক্তি নিয়ে। বলেন সুবহানাল্লাহ, কিসের মুক্তি বলেন তো? মানবতার মুক্তি নিয়ে এসেছি। ইহুদি ডাকে দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে পরীক্ষা করেছি তিন দিন। কয়দিন আপনাকে পরীক্ষা করেছি? তিন দিন। সত্যি আপনি আলামিন, সত্যি আপনি আলাম, সত্যি আপনি আলামিন, সত্যি আপনি রহমতের নবী, সত্যি আপনি দয়ার নবী, আপনি আল্লাহ কাপাক রব্বুল আলামিন আপনাকে পৃথিবীর জমিনে রহমত স্বরূপ করে পাঠাইয়া দিয়েছেন, আপনার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন এত মহব্বত দিয়েছেন, এত দয়া দিয়েছেন, ও আল্লাহর হাবিব, আমি আর আপনাকে কষ্ট দিতে চাই না, দয়া করে আপনি আমাকে মাফ করিয়া দেন, আর আপনার হাতে হাত রাখিয়া আমারে কালেমা পড়াইয়া মুসলমান করিয়া দেন। ইহুদি সাথে সাথে আল্লাহর নবী হাতের মধ্যে হাত দিয়ে কালেমা পড়াই দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ এই মধুর বাণী নিয়ে আইছেন দিনের নবী মুস্তফা লা ইলাহা কালিমা লা ইলাহা কালিমা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই বলি সাল্লাল্লাহু ইসলাম কিন্তু এমন একটি জিনিস আল্লাহর নবী ফিরে আসলেন ইসলামের মধ্যে এত মানবতা সুবহানাল্লাহ আল্লাহর নবীর এই সুন্দর আচরণ ব্যবহার দেখে আল্লাহর নবীর কাছে কালেমা পড়ে ইহুদি মুসলমান হয়ে গেলেন সবাই বলেন সুবহানাল্লাহ তাহলে কি দেখে ভালো আচরণ না খারাপ আচরণ ভালো আচরণ তা আমাদের আচরণ ভালো করতে হবে না মন্দ করতে হবে ইসলামের মধ্যে কি খারাপ আচরণ করা আছে নাকি মানুষকে কষ্ট দেওয়া আছে দিনের পথে ডাকতে হবে কোন পথে দিনের পথে মানুষকে ডাকতে হবে সুবহানাল্লাহ কালেমার তাওহীদ না মানলে বিশ্ব নবীর নৌকাতে জায়গা হবে নাকি কুরআনের বাণী না মানলে কি বিশ্ব নবীর নৌকাতে জায়গা আছে যে নবী আমাদেরকে সুপারিশ করবে সুবহানাল্লাহ সেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য পুরস্কার নিয়ে আইছেন সেই পুরস্কারটা কি আসলাতুল মিফতাহু জান্নাত মেরাজ থেকে পুরস্কার নিয়ে আইছেন কোথা থেকে মেরাজ থেকে পুরস্কার নিয়ে আইছেন আসলাতুল মিফতাহুল জান্নাত নামাজ হলো বেহেশতের চাবি নামাজ কি বেহেশতের চাবি নামাজ ছাড়া কি বেহেশতের তালা খোলা যাবে বেহেশতের দরজার মধ্যে বিশাল বড় তালা ঝুলানো আছে এই দুনিয়ার কোন ঘরের মধ্যে কোন দোকানপাটে যদি দামি জিনিস থাকে অনেক মালামাল থাকে চুরি হওয়ার সম্ভাবনা থাকতে পারে কিন্তু সেই দোকানের মধ্যে কি সেই ঘরের মধ্যে সবচাইতে জব্দ তালা মজবুত তালাটা সেই ঘরের মধ্যে মারে কিন্তু পৃথিবীর সবচাইতে দামি জায়গা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন রেখে দিয়েছেন জান্নাতুল ফেরদাউস জান্নাতুল ফেরদাউস কিন্তু ওই জান্নাতুল ফেরদাউসের মধ্যে সবচাইতে মজবুত তালাটা ঝুলানো আছে আসসালাতুল মিফতাহুল জান্নাত ওই জান্নাতের চাবি আপনি যদি সংগ্রহ করতে না পারেন জান্নাতের তালা আপনি কিন্তু খুলতে পারবেন না বলেন পারবেন কি জান্নাতের তালা আপনি খুলতে পারবেন না আপনি জান্নাত কামাই করেছেন জান্নাতের দরজায় আপনি পৌঁছে গেছেন আল্লাহর ফেরেশতাকে ডাক দেয়া বলবেন ও আল্লাহর ফেরেশতা জান্নাতের চাবি কই আমি তো জান্নাতের তালা খুলবো চাবি কই আল্লাহর ফেরেশতা ডাক দিয়ে কয় আল্লাহ আপনার ওই বান্দা ওই জান্নাত কামাই করেছে জান্নাতের তালা খোলার জন্য আমার কাছে চাবি চাই আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের তালা খোলার চাবি কোরআন শরীফের মধ্যে দিয়েছেন বলেন সুবহানাল্লাহ কিসের মধ্যে কুরআন শরীফের মধ্যে দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেছেন ও ফেরেশতা আমার প্রত্যেকটা বান্দার হাতে হাতে আমি জান্নাতের চাবি পৌঁছে দিয়েছি বলেন সুবহানাল্লাহ কিসের চাবি জান্নাতের চাবি আপনাদের কাছে আছে কিনা আছে বলেন আছে কে বলছে নাই আপনি তো সংগ্রহ করেন নাই আসসালাতুল মিফতাহুল জান্নাত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আমি যেমনি আমার বান্দার হাতে জান্নাতের চাবি পৌঁছে দিয়েছি আমার বান্দা দুনিয়া আমার কাছ থেকে দুনিয়ার জমিনে পাঠিয়ে দিয়েছি মৃত্যুর টিকিট তেমনি আমি কেটে দুনিয়াতে দিয়েছি বলেন সুবহানাল্লাহ আমরা মৃত্যু টিকিট কেটে আইছি আইছি কিনা বলেন তো বলেন টেলিফোনের মধ্যে মোবাইলে ফোন করা হয় কাউন্টারে হ্যালো ভাই আমি ঢাকা যাব আগামী কাল 4টার সময় আমার একটা টিকিট কেটে রাখবেন কি বলি কি বলি না ঢাকা যাওয়ার জন্য টিকিট আগে কাটা হয় না কেটে রাখা হয় কিন্তু মা বলেরা না আমরা যখন দুনিয়াতে আসছি আসার সময় জান্নাবে মৃত্যু টিকিট কেটে আসছি তার মৃত্যু টিকিটও কাটা জান্নাতের চাবিও পাওয়া ঠিক কিনা বলেন এগুলো বুঝতে হবে না আমাদের মৃত্যু টিকিটও কাটা জান্নাতের চাবিও পাওয়া তাহলে মৃত্যু যখন এসে যাবে জান্নাতের চাবি সংগ্রহ করে মৃত্যুর বিছানায় শুয়ে যাব কথা বলেন সুবহানাল্লাহ মৃত্যুর জন্য সবাই প্রস্তুত থাকতে হবে কথা বলেন ঠিক কিনা মৃত্যুর জন্য সবাই প্রস্তুত থাকতে হবে বলেন সুবহানাল্লাহ আর প্রতিদিন আপনার নেকি হাসিল করেন নেকি কামাই করেন
শুধু নামাজ পড়লেই কিন্তু জান্নাতে যাওয়া যাবে না, নামাজ কিন্তু টিকায় রাখতে হবে। কেমনে নামাজ টিকায় রাখতে হবে? আপনি নামাজ পড়েছেন, নামাজ পড়ার পরে যদি আপনি গিবত করেন, আল্লাহর কসম ওই নামাজ আপনার কাছে থাকবে না, আপনার কাছ থেকে নামাজ চলে যাবে। আপনি যদি মানুষের সমালোচনা করেন, জান্নাতের সমালোচনা করবেন, তাকে কিন্তু আপনি উপকার করবেন। উপকার কেমন কি? 500 টাকা দিয়ে মানুষকে উপকার করা, আর মানুষের তার চাইতে বেশি উপকার করা যদি কাউকে গিবত করা হয়। আপনি মনে করছেন গিবত করে মানুষের ক্ষতি করা হয়? না, আপনি যদি আমার উপরে গিবত করেন, আপনি আমাকে ক্ষতি করছেন না, আপনি আমাকে উপকার করছেন। কেমন উপকার করছেন একটু ভালো করে শুনে রাখেন। আমরা আবু হানিফার জীবনী পড়ি, আমরা আবু হানিফার রহমাতুল্লাহ আলাইহির জীবনী নিয়ে চলি। আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির এক মুরিদান এসে বলছেন, হুজুর আপনাকে আমরা জীবনের চাইতে বেশি ভালোবাসি, কিন্তু ওই পাশের একজন ব্যক্তি আপনার নামে শুধু গীবত করে, আপনার নামে সমালোচনা করে। আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি এত বড় একজন বিখ্যাত আলেম, তার নামে কিসের সমালোচনা? কথা কন ঠিক কিনা? এত বড় একটা বিখ্যাত আলেম, তার উপরেও সমালোচনা করছে, গীবত করছে। কারণ আমরা সে আবু হানিফার জীবনী নিয়ে চলি, আমরা সে আবু হানিফার সেই বুখারি শরীফ আমরা মেনে চলি। এসে বলছেন, হুজুর জীবনে চাইতে আপনাকে বেশি ভালোবাসি, কিন্তু ওই যে এক প্রতিবেশী আপনাকে সারা দিন রাত সারাক্ষণ আপনার গীবত করে, আপনার নামে কি সমালোচনা করে এত? আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি চুপ করে বসে আছে, কথা বলে না। সঙ্গে সঙ্গে ওই ময়দান ডাক দিয়ে কই, হুজুর আপনি যদি উত্তর না দেন, এখনই আমি ওই ব্যক্তিকে খুন করে ফেলব। আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দিল, তুমি কেন তাকে খুন করতে যাবা, আমি তোমাকে একটা সত্য প্রমাণ দিয়ে দিই। আমি তোমাকে একটা মিষ্টির প্যাকেট হাতে দিল, একটা মিষ্টির প্যাকেট হাতে দিয়া বলতেছো, আমার মুরিদান, এই প্যাকেটটা নিয়ে তুমি ওই ব্যক্তির হাতে পৌঁছাইয়া দিবা, ওই ব্যক্তির হাতে পৌঁছাইয়া দিবা। সুবহানাল্লাহ বলবেন না? ওই ব্যক্তির হাতে পৌঁছাইয়া দিবা। বলে কেন, কি জন্য পৌঁছাতে হবে? বলে আগে তুমি দিয়ে আসো মিষ্টির প্যাকেটটা নিয়ে চলে গেল। আর মনে মনে চিন্তা করে, আমাদের হুজুর এত বড় একজন তার শত্রুকে কেন এই পুরস্কারটা দিলে, এই মিষ্টির প্যাকেট পৌঁছাইয়া দিল, বুঝতে পারে নাই। মিষ্টির প্যাকেটটা নিয়ে ওই ব্যক্তির হাতে দিয়েছে, ওই ব্যক্তির এক দিয়া বলতেছেন, কে দিয়েছে? বলে আমাদের হুজুর আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি দিয়েছে। বলে কেন দিয়েছে, কি জন্য দিয়েছে? বলে তা আমি জানি না, ও বুঝতে পারে নাই। তার নামে আমি সমালোচনা করি, তার নামে আমি গীবত করি, তবে কেন আমাকে মিষ্টির প্যাকেট পাঠাইছে, কেন, কারণটা কি বুঝি না। ওই ব্যক্তি মিষ্টির প্যাকেট হাতে করে আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির কাছে পৌঁছে গেছে। ডাক দিয়ে কই, হুজুর এই মিষ্টির প্যাকেটটা আপনি কেন দিয়েছেন, আমাকে কি জন্য দিয়েছেন, আমি জানতে চাই। আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, বাবা তুমি আমার অনেক উপকার করো, এই জন্য আমি তোমারে মিষ্টির প্যাকেট, আমি তোমারে মুখ মিষ্টি দিয়েছি, ওই মুখ দিয়ে তুমি আমার অনেক উপকার করো। বলে কি, তুমি নাকি আমার বিরুদ্ধে কথা বলো, আমার বিরুদ্ধে তুমি সমালোচনা করো, গীবত করো, তুমি আমার অনেক উপকার করো, এই জন্য আমি তোমারে মুখ মিষ্টি করতে দিছি। বলে হুজুর আমি আপনার সমালোচনা করি, গীবত করি, এটা তো আপনার বিরোধী করি আমি। বলে এটা অনেক উপকার করো বাবা। বলে কি, তোমার যতগুলো নেকি সব আমার উপরে চলে আসে, প্রত্যেকটা মানুষের জীবনে গুণা থাকে, আর আমার জীবনের যতগুলি ছগিরা গুণা থাকে সব গুণাগুলো তোমার উপরে চলে যায়। তাহলে যে সমালোচনা করলো, গীবত করলো, তার উপকার হলো? বলেন, তারে কি হইলো, ক্ষতি হলো? কি হলো, ক্ষতি হলো? আমি হাদিস থেকে বলতেছি, বুখারী শরীফ আমি নিজে পড়েছি, বুখারী শরীফের একটা হাদিস আমি পড়েছি, যেটা কি একজন বিখ্যাত একজন আলেম হুজুর মাওলানা, উনি তার বিবিকে এত ভালোবাসতো, জীবনের চাইতে বেশি ভালোবাসতো, ইসলাম কারে বলে, আবার মনে করবেন যে গল্প করতে, সেটা কিন্তু গল্প না, আমি হাদিসের কথা বলতেছি। তার কারণ আমাদের ইসলাম দিয়ে জীবনটাকে গড়তে হবে, কোরআন দিয়ে আমাদের জীবনটাকে গড়তে হবে। কি দিয়া বলেন তো? ইসলাম দিয়ে জীবন গড়তে হবে, কোরআন দিয়ে আমাদের জীবন গড়তে হবে। এটা আমি নিজে ছন্দ, আমি নিজেই লেখছি, এ সমরা কোরআন ধরি জীবনে গড়ি, সবার একদিন মরতে হবে, যাইতে হবে কবরে বাড়ি, এ সমরা কোরআন ধরি জীবনে গড়ি, সবার একদিন মরতে হবে, যাইতে হবে। জবান খোলেন না কেন?
এসো মোরা কুরআন ধরি জীবনী গড়ি, সবার একদিনই মরতে হবে যাইতে হবে। এই কথাটা আপাতত বলেন মুখ দিয়ে, সবার একদিনই মরতে হবে যাইতে হবে। কোরআন জীবনের আশা কবরে বাঁধিব বাসা, কোরআন জীবনের আশা কবরে বাঁধিব বাসা, কবরে বাঁধিব বাসা। সঠিক মতো ধরলে কোরআন, সঠিক মতো ধরলে কোরআন জান্নাত হবে আসলে বাড়ি। এসো মোরা কোরআন ধরি জীবনী গড়ি, সবার একদিনই মরতে হবে যাইতে হবে। এসো মোরা কোরআন ধরি জীবনী গড়ি, সবার একদিনই মরতে হবে যাইতে হবে কবরে বাড়ি। এসো মোরা নামাজি পড়ি জীবনী গড়ি, সবার একদিনই মরতে হবে যাইতে হবে। এসো মোরা নামাজি পড়ি জীবনী গড়ি, সবার একদিনই মরতে হবে যাইতে হবে। নামাজ জীবনের আশা কবরে বাঁধিব বাসা, নামাজ জীবনের আশা কবরে বাঁধিব বাসা। সঠিক মতো পড়লে নামাজ, সঠিক মতো পড়লে নামাজ জান্নাত হবে আসলে বাড়ি। এসো মোরা পরিদা করি জীবনী গড়ি, সবার একদিনই মরতে হবে যাইতে হবে কবরে বাড়ি। এসো মোরা পরিদা করি জীবনী গড়ি, সবার একদিনই মরতে হবে। এসো মোরা বিপদ ছাড়ি জীবনী গড়ি, সবার একদিনই মরতে হবে যাইতে হবে কবরে বাড়ি। সুবহানাল্লাহ বলেন। ভুল বলেছি, মিথ্যা কথা বলেছি? এটা আমি নিজেই লিখেছি, এটা আমি নিজেই বানাইছি, নিজেই লিখেছি। সুবহানাল্লাহ, কোনো বই পুস্তকে পাই নাই। আসলে তো জীবনটা গড়তে হবে কি দিয়া বলেন? কুরআন দিয়া জীবন করতে হবে। কি দিয়া? যার জীবনটা কুরআন দিয়ে গড়েছে, ওই ব্যক্তির অন্তরে হিংসা থাকতে, ওই ব্যক্তির অন্তরে নিন্দা থাকতে, ওই ব্যক্তির অন্তরে অহংকার থাকতে, ওই ব্যক্তি কখনো প্রতিবেশীর সাথে হিংসা করতে, ওই ব্যক্তি কখনো তার পরিবারের সাথে হিংসা করতে বলেন পারে কি? তার অন্তরের মধ্যে ভয় থাকবে কার? কথা বলেন, কার ভয়? আল্লাহর ভয় যদি অন্তরের মধ্যে থাকতো, আমাদের অন্তরের মধ্যে হিংসা থাকতো না, গিবত থাকতো না, রিয়া থাকতো না, কখনো আমাদের মনের মধ্যে অহংকার থাকতো না, আমাদের অন্তরের মধ্যে শুধু ভয় থাকতো আল্লাহর। আল্লাহ পাক নিজেই কোরআন শরীফের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসিরান ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া সিলা, সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল তুমি শুধু আমার জিকির করো আর কবরকে স্মরণ করো বলেন না? সুবহানাল্লাহ। আপনার তো মানুষের সমালোচনা গিবত নিয়ে থাকতে আপনার দিন ফুরে যায়। আপনি কখন কবরের কথা চিন্তা করেন? কখন আপনি মৃত্যুর কথা স্মরণ করেন? আপনি কখন আল্লাহকে ভয় করেন? আপনি নিজে কতটুকু পাপ করেছেন, ওই পাপের চিন্তা আপনি করেন যে আমার কবরে যা কি হবে? কথা বলেন ঠিক কিনা? আমার কবরে কি হবে ওটা আপনার চিন্তা করে কোনো দরকার নাই, আপনার কবরের চিন্তা আপনি নিজে করেন। কথা কন ঠিক কিনা? তার কারণ আপনি যখন কবরে চলে যাবেন তখন আপনার কবরে আপনার কিয়ামত শুরু হবে, আমি আপনার কবরে যাব না। কথা কন ঠিক কিনা? মিথ্যা কথা বলেছি? মিথ্যা কথা বলেছি? এটা কোরআন শরীফের কথা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ঘোষণা করেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমাত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন, ও মুসলমানরা তোমরা যারা ঈমান আনছো আমি আল্লাহকে যথাযথ ভয় করো, মুসলমান না হয়ে কেউ অন্ধকার কবরে যায় না। আমি কবরে বড় ভয়ঙ্কর, আমি কবরে বড় অন্ধকার, আমি কবরে বড় ভয়ঙ্কর, আমি কবরে বড় অন্ধকার। আমার ঘরে আসিবা তুমি কোরআন শরীফ বুকে করে, লা ইলাহা কালিমা, লা ইলাহা কালিমা, লা ইলাহা। আমি কবরে বড় ভয়ঙ্কর, আমি কবরে বড় অন্ধকার, আমি কবরে বড় ভয়ঙ্কর, আমি কবরে বড় অন্ধকার। আমার ঘরে আসিবা তুমি ফজরের নামাজ জলদি পড়, লা ইলাহা
সবাই লা ইলাহা কালিমা লা ইলাহা হায়রে অনেক দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না হায়রে অনেক দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না দয়া কর রহম কর আল্লাহ যাব সোনার মদিনা লা ইলাহা কালিমা লা ইলাহা আমার শিশুকাল গেল যৌবনে গেল হায়রে চুলেতে পাক ধরেছে হঠাৎ একদিন শুনবে রে বন্ধু আমারই মরণ হয়েছে কালিমা লা ইলাহা কালিমা লা ইলাহা পুরিব থেকে উঠ রে বেলা পশ্চিমে তেরনা হায়াত রিজিক আমার শেষ হয়ে যাই কবরে ডাকিছে বারে বারে কালিমা লা ইলাহা কালিমা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত আমার শুল্কবাসী মা বোনদেরকে বলে যাই আপনারা আসিয়ার প্রেমিক হয়ে যান রাবিয়া বসরির প্রেমিক হয়ে যান সুমাইয়ার প্রেমিক হয়ে যান আপনার মতো মহিলা ছিল সুমাইয়া আপনার মতো মহিলা ছিল রাবিয়া আপনার মতো মহিলা ছিল আসিয়া তাদের জীবনীটা বুকে করেন তাদের জীবনীটা নিয়ে থাকেন যখন আপনি বিছনায় শুতে যাবেন আপাতত রাবিয়া বসরির জীবনীটা একদিন পড়েন আসিয়া বিবির জীবনীটা একদিন পড়েন সুমাইয়ার জীবনী একদিন পড়েন সুমাইয়া কি কিভাবে দিন কাটাইছে রাবিয়া বসে জীবনটা কিভাবে কাটাইছে আসিয়া জীবনটা স্বামীর ঘরে কিভাবে কাটাইছে বিবি রহিমা স্বামীর ঘরে জীবনটা কিভাবে কাটাইছেন আমাদের ওই সমস্ত জীবনে যদি আমাদের সঙ্গে থাকতো আমরা মানুষের গিবত সমালোচনা করার সুযোগ পাইতাম না কথা কোন ঠিক কিনা বলেন নিজে না খেয়ে থাকেন অন্যকে খাওয়ান ঠিক কিনা বলেন নিজে যার মনে আনন্দ আছে প্রতিবেশীকে নিয়া আল্লাহ নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে ডাক দিয়া বলতেছেন ওমর রে ও আবু বকর তুমি শুনে নাও কিয়ামতের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন বিচারের কাঠগড়ায় দাঁড় করায় দিয়ে বলবেন হে রে আমার বান্দা তোমরা আমাকে খেদমত করো নাই ও আমার বান্দা তোমরা আমাকে খেদমত করো নাই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ডাক দিয়া বলতেছেন আল্লাহর নবী আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন শরীফের মধ্যে ঘোষণা করেছেন হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়ব আল্লাহু আকবার আলিমুল গায়ব ও গো আল্লাহর নবী আমার আল্লাহ তো আলিমুল গায়ব আল্লাহকে তো দেখা যায় না কোনদিন আল্লাহকে দেখি নাই না দেখে আল্লাহকে সেজদা করেছি লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই না দেখে আল্লাহর উপর ঈমান আনছি আল্লাহর সুন্দর পৃথিবী দেখে দেখে ঈমান আনছি কোনদিন আল্লাহকে দেখি নাই তবে ওই আল্লাহকে কেমনে খেদমত করব আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওমর রে ও আবু বকর শুনে নাও পৃথিবীর জমিনে যদি কোনো রোগীকে সেবা করা যায় সেই ব্যক্তির সেবা আল্লাহকে করা হয় বলেন সুবহান রুগীর সেবা করা মানে কাকে সেবা করা আমরা রুগী দেখলে ঘিরি না করি রুগী দেখলে রুগীর বাড়িতে যাই না আল্লাহর নবী বলেছেন প্রতিদিন পাঁচবার করে সাতবার করে রুগী দেখতে যাও বলেন না সুবহানাল্লাহ আর রুগী যখন দেখতে যাবা কিছু না কিছু রুগীর জন্য নিয়ে যাও সুন্নাত সুবহানাল্লাহ বলেন তোমার প্রতিবেশী রুগী হয়ে পড়ে আছে অসুস্থ হয়ে পড়ে আছে কাজের জন্য রুগী দেখতে যাইতে পারো নাই এমন নিষ্ঠুর মানুষ আছে একটা মানুষ যদি মারা যায় সে মৃত্যু মানুষটাকেও দেখতে যায় না কথা কোন ঠিক কিনা আল্লাহ নবী বলেছে তোমরা মৃত্যুবাসীকে দেখো কবর খনন করা দেখো মুমূর্ষু ব্যক্তিকে গোসল করানো দেখো মুমূর্ষু ব্যক্তিকে কাফন করানো দেখো মৃত্যু ব্যক্তির কবর খনন করা দেখে বলবা ওই ব্যক্তি ওই কবরে যাচ্ছে আমাকেও একদিন ওই কবরে যাইতে কি হবে না মৃত্যু ব্যক্তির গোসল করানো দেখে তুমি স্মরণ করো ওইরকম গোসল একদিন আমাকেও বলেন ওই রকম গোসল একদিন আমাকেও হবে একজন মুর্দাকে যদি আমরা গোসল না দিতে পারি একটা মুর্দাকে যদি আমরা কাফন করাইতে না পারি আমরা কিসের মুসলমান
কি সাজে আছি আমরা বসে আছি ইমানদার সাজে কিন্তু ইমানদারের কাজ করি না মুখে বলে ইমানদার অন্তরের মধ্যে কিন্তু ছায়ও নাই কথা কোন ঠিক কিনা মিথ্যা কথা বললাম বলেন আপনি ভালো হয়ে চলাফেরা করেন এই দুনিয়া তো ভালো হয়ে চলার মতো কোনো রাস্তা নাই আপনি যতই ভালো হয়ে চলতে যাবেন ততই আপনার কথা শোনা লাগবে কষ্ট পাচ্ছেন আমার কথা শুনে কষ্ট পাচ্ছেন দিনের কথা বলছি কবরে সবাই যাব আপনার কবরে আমি যাব না আমি তো দূরের কথা আপনার কলেজের টুকরা সন্তানও যাবে না বলেন যাবে কি আপনার স্বামীও যাবে না কেউ যাবে তাহলে জীবনটা গড়তে হবে ইসলাম দিয়ে কি দিয়া ইসলাম দিয়া ইসলাম কার পক্ষ থেকে আসছে কার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে ইসলাম আইছে সবাই বলেন সুবহানাল্লাহ তোমার রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা গ্রামের মধ্যে ঢুকছে কোন জায়গায় একটা রোগী পাওয়া যায় কার মুখের বাণী শুনে প্রিয় নবীর মুখের বাণী শুনে গ্রামে ঢুকছে কোথায় একটা রোগী পাওয়া যায় আমরা রোগীর খেদমত করব সুবহানাল্লাহ বলেন আমাদের বাড়িতে বারান্দায় পড়ে থাকে আমরা রোগীর খোঁজ নেই না কথা কোন ঠিক কি না গ্রামে ঢুকছে যাইতে 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 আমার কথা শুনেন যাইতে 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 দেখে জঙ্গলের মধ্যে ছোট্ট একটি কুড়ে ঘর কথা বলবেন না জঙ্গলের মধ্যে একটি ঘর ঘরের মধ্যে টিপ 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 করে একটা মোমবাতির আলো জ্বলতেছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ওখানে আগে ঢুকলেন ঢুকার পরে দেখলেন একজন মুরব্বি মহিলা মহিলা না পুরুষ মহিলা একজন বুড়ি মহিলা ওই ঘরের মধ্যে আছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দেখলেন না সর্বপ্রথম দেখেছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দেখার সঙ্গে সঙ্গে দেখে ওই বুড়ি মানুষটা তার বিস্তার মধ্যে প্রসব পায়খানা করে পড়ে আছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ওই বুড়ি মানুষটাকে নিয়া প্রসব পায়খানা পরিষ্কার করে যত্ন করে পরিষ্কার করে তাকে গোসল করাইয়া সুন্দর করে বিছানা করে তারে শুয়ায় রেখে চলে যাই বলেন সুবহানাল্লাহ পরপর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যা দেখতে পাইছেন বুড়ি মানুষটা পরিষ্কার বিছানায় শুয়ে আছে ওদিন খেদমত করতে পারে নাই এরপরের দিন সকালে ফজরের আজানের আগে যাইয়া ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ওই মুরব্বিটাকে গোসল করাইয়া সুন্দর করে তার মলমূত্র পরিষ্কার করে দিয়ে আবার চলে এসে ফজরের নামাজ পড়ে সুবহানাল্লাহ ওই যে আল্লাহর নবী বলেছেন রোগীকে সেবা করা মানে আমার আল্লাহর সেবা করা সুবহানাল্লাহ খাদ্যহীনকে খাদ্য দান করা আল্লাহকে খাদ্য দেওয়া বস্ত্রহীনকে বস্ত্র দান করা মানে ওই বস্ত্র আল্লাহকে দেওয়া বলেন সুবহানাল্লাহ কি বিশ্বাস করতে রাজি আছেন না সূরা কাউসার তেলাওয়াত করেন ইন্না আতাইনাকাল কাউসার ফসাল্লি লিরব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছেন ফাসাল্লি রব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার তোমরা জীবনের সমস্ত অহংকারকে আগে কুরবানি করো কিসের অহংকার বলেন কিসের অহংকার অহংকার আগে কুরবানি করে দাও তারপরে তোমাদের কুরবানি আমি আল্লাহ কবুল করব তোমাদের নামাজ আমি আল্লাহ কবুল করব নইলে কবুল করব না কেন মাটির দেহ মাটি খাবে মাটির পাবো বিছানা ওই কবরে থাকবো একা সঙ্গে কেহ যাইবে না ওই কবরে থাকবো একা সঙ্গে কেহ বলেন ওই কবরে থাকবো একা সঙ্গে কেহ মাটির দেহ মাটি খাবে মাটির পাবো বিছানা ওই কবরে থাকবো একা সঙ্গে কেহ এখানে পুরা শুদ্ধি নিকেল ওই কবরে থাকবো একা বলেন ওই কবরে থাকবো একা সঙ্গে কেহ
এই যৌবন শক্তি চলে যাবে আর তো ফিরে পাবো না, যৌবন শক্তি চলে যাবে আর তো ফিরে পাবো না, সময় থাকতে কোরআন ধরা নইলে রক্ষা পাইবা না, সময় থাকতে কোরআন ধরা নইলে রক্ষা পাইবা না, মাটির দেহ মাটি খাবে মাটির পাব বিছানা, ওই কবরে থাকবো একা সঙ্গে কেহ বলে নই কবরে থাকবো একা, মাটির দেহ মাটি খাবে মাটির পাব বিছানা, ওই কবরে থাকবো একা সঙ্গে কেহ যাইবে না, ওই কবরে থাকবো একা, এই যৌবন শক্তি চলে যাবে আর তো ফিরে পাবো না, যৌবন শক্তি চলে যাবে আর তো ফিরে পাবো না, সময় থাকতে নামাজি পড়ো নইলে রক্ষা পাইবা না, সময় থাকতে নামাজি পড়ো নইলে রক্ষা পাইবা না, মাটির দেহ মাটি খাবে মাটির পাব বিছানা, ওই কবরে থাকব একা সঙ্গে কেহ যাইবে না, ওই কবরে থাকব একা অহংকার পতনেরই মূল, জেনে শুনে করো না গো এমন কঠিন ভুল, অহংকার পতনেরই মূল, জেনে শুনে করো না গো এমন কঠিন ভুল, এই যে কয়দিন পরে ছাড়তে হবে এই ঘর বাড়ি চিরকালের তরে রে, মাটির দেহ মাটির দেহ মাটি খাবে মাটির পাব বিছানা, ওই কবরে থাকবে একা সঙ্গে কেহ যাইবে না, ওই কবরে থাকবো একা সঙ্গে কেহ যাবে, সঙ্গে কেউ বলেন যাবে, সঙ্গে কেউ যাবে না, এটা আমি নিজেই বানাইছি নিজেই লিখেছি আবার নিজেই বলি, সুবহানাল্লাহ বলেন, নিজের জীবনটা গড়তে হবে ইসলাম দিয়া, নিজের জীবনটা গড়তে হবে কোরআন দিয়া, সুবহানাল্লাহ, লক্ষ্য করে না কথা হন বলা যাবে না, লক্ষ্য করুন আমার কথাগুলো, জীবনটা গড়তে হবে কি দিয়া বলেন তো, আমার হাতে এটা কি কোরআন শরীফ, বলেন কোরআন মাজিদ, এটা হচ্ছে মিনাজুল মাতি ইলান নূর, মিনাজুল মাতি ইলান নূর, নূর মানে কি বলেন, নূর মানে কি, আমি গতকাল মাহফিলে ছিলাম গত 1 তারিখে জানুয়ারির, ফেব্রুয়ারির 1 তারিখে মাহফিলে ছিলাম নূরপদি, আমি আমার জনগণ মা বোনদেরকে বলি গ্রামের নাম হচ্ছে নূরপদি কিন্তু মিনাজুল মাতিলান নূর, এই দেশের মানুষ কখনো অন্ধকার থাকতে পারে না, তার কারণ প্রত্যেকটা মানুষের জীবন আছে, প্রত্যেকটা মানুষের আবার মরণও আছে, ঠিক কিনা বলেন, জীবন যারই আছে মরণ তারই আছে কিনা, তবে আমরা কি চাই নাকি জীবনটা অন্ধকারে থাক, আমরা কি চাই, আমরা চাই যে আমরা আলোটা পছন্দ করি, সুবহানাল্লাহ, অন্ধকার আমরা কেউ ভালোবাসি না, কিন্তু আমাদের বিপক্ষে যারা মুনাফিক আছে কাফেররা আছে, দেখবেন আকাশের মধ্যে মেঘ হয় মেঘে আবার জিলিক দেয় দেয় না, মেঘে আবার ডাক দেয় না, ডাক দিলে কি কানের ভিতরে আঙ্গুল গুঁজে দেয়, কেন কানের ভিতরে আঙ্গুল গুঁজে দেয়, আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, কানের ভিতরে কেন আঙ্গুল দেয়, ডাকটা কানে লাগে কানের তলা ফেটে মারা যাবে নাকি, মৃত্যুর হাত থেকে বাঁচতে পারবেন, কেউ বাঁচতে পারবেন, কেউ বাঁচতে পারবেন না, কানের ভিতরে আঙ্গুল দিয়ে দাঁড়িয়ে থাকে, মেঘে যখন ডাক দেয় মেঘে যখন অন্ধকার হয়ে যায় তখন কি আলোক অন্ধকার হয়ে যায়, মেঘে আকাশে মেঘ করলে অন্ধকার হয়ে যায়, এমন সময় দেখবেন কিছু মানুষ অন্ধকারের মধ্যে যখন অন্ধকার হয় তখন দাঁড়িয়ে থাকে, যখন চিলিক দেয় তখন কি হয় আলোকিত হয়, আলো দেখে একটু আবার থমকে, অন্ধকার হলে থমকে দাঁড়ায় আলো হলে আবার দু কদম হাঁটে, তাই না, ইসলামের মধ্যে কিছু বেদিন বেঈমান মুনাফিক যারা আছে এরাও কিন্তু ওই রকম, আলেমদের সঙ্গে যখন চলে তখন বলে যে আমি তোমাদের সঙ্গেই আছি, ভালো করে খেয়াল করবেন কান লাগাবেন, আমি কোরআনের থেকে তাফসির করে বলতেছি, এটা মিথ্যা কথা বলছি না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন জালিকাল কিতাব, এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, এই কিতাবের মধ্যে কোনো ভেজাল নাই, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, এটাই হচ্ছে নির্ভেজাল কিতাব, বলেন না সুবহানাল্লাহ,
আমরা মুসলমান কেমন হয়েছে, মুসলমান নামধারী কেমন মুসলমান হয়েছি, যখন আমরা আলেমদের সামনে যাই তখন আমরা বলি তোমার পক্ষে আছি, তোমাকে অন্তর থেকে ভালোবাসি। আলেমদের পিছনে যখন চলে যাই তখন আলেমদের বিরোধী করে, গিবত করে, কথা কান ঠিক কিনা। এটা হচ্ছে আল্লাহর নবীর নবীর থেকে হয়ে আসছে, আমাদের হবে এটা কোনো সন্দেহ নাই, নিঃসন্দেহ কথা বলেন ঠিক কিনা। সূরা বাকারা 6 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন, এ দুনিয়ার বেদিন মুনাফিকরা আলেমদের সম্মুখে যখন বলো তখন আমার আলেমদের প্রশংসা করো, আমার আলেমরা তোমার সামনে থেকে সরে গেলে ওই শয়তানের দলে যা তোমরা বলো তোমার পক্ষে আছি, আলেমদের সঙ্গে মাপ মাপ মাত্র তামাশা করেছি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যাপারে মুমিনদের জন্য আল্লাহ পাক পুরস্কার দিয়েছেন, সতর্ক করে দিয়েছেন, ওয়া মিনান নাসি মাইয়া কুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনি। হে মুনাফিকরা, তোমরা আমার মুমিনদের ধোকা দেওয়ার জন্য যতই চেষ্টা করো না কেন, আমার মুমিনদের সামনে এক কথা বলো, পিছনে যে আর একটা কথা বলো, যতই আমার মুমিনদের ধোকা দেওয়ার জন্য চেষ্টা করো আমার মুমিনরা ধোকা দিতে পারবে না, তোমরা নিজেরাই ধোকাই পড়ে যাবা, ঠিক কিনা বলেন, কথা বলেন ঠিক কিনা। এ কোরআন তাফসির না, কোরআনের কথা না, যদি তোমরা আলেমদের কথা না শোনো, কোরআনের বাণী বিশ্বাস না করো, এই যে কোরআনের বাণী তোমরা শুনতেছ, তোমরা কিন্তু বিশ্বাস করলে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ঘোষণা করে দিলেন, ইন্না আরসালনা কাবিল হাক্কি বাশিরা ওয়া নাযীরা ওয়ালা তুসআলুন আন আসহাবিল জাহিম। হে নবী, আমি সত্য ধর্ম, বিল হাক্কি মানে কি বলেন তো, বলেন বলেন, হাক্কি মানে বলতে পারেন না, হাক্কি মানে সত্য, হাক্কি মানে কি, ইন্না আরসালনাকা বিল হাক্কি বাশীরাউন ওয়া নাযীরা ওয়ালা তুসআলুন আন আসহাবিল জাহিম। হে নবী, আপনাকে আমি সত্য ধর্মের একটা রাস্তা অবলম্বন করে পৃথিবীর জমিনে আপনাকে পাঠাইয়া দিয়েছি, এই সত্য ধর্মের রাস্তায় আপনি সবাইকে ডাকতে থাকেন, আপনাকে দারোগা বানাইয়া পাঠাই নাই, আপনাকে ম্যাজিস্ট্রেট বানাইয়া পাঠাই নাই, আপনাকে মন্ত্রী বানাইয়া পাঠাই নাই, দিনের দাওয়াত দেওয়ার জন্য আপনাকে পাঠাইয়া দিয়েছি। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে কয় আল্লাহ দিনের দাওয়াত, সত্য ধর্মের দাওয়াত দিই, কেউ বিশ্বাস করে না, কেউ পাথর মারে, কেউ ধাক্কা দেয়, কেউ গালি দেয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কয় বন্ধুরে আপনি চিন্তা করেন না, দিনের দাওয়াত দেওয়ার জন্য আপনাকে আমি দুনিয়ায় পাঠাইয়া দিয়েছি, আর হেদায়েতের মালিক আমি আল্লাহ, হেদায়েতের মালিককে কথা বলেন, হেদায়েতের মালিককে আমার নবী এই কোরআনের বাণী প্রসার করে দেয়, কাফেররা ইহুদিরা মজা করে করে শুনে, কিন্তু শোনার পরে কেউ মানতে চাই না, আমার নবী তাও আল্লাহর কাছে প্রমাণতে আল্লাহর কাছে ডাক দিয়ে কয় আল্লাহ, এরা কোরআনের কথা সুন্দর করে শুনে কিন্তু এরা মানে না, আমার আল্লাহ তাও কোরআন শরীফের মধ্যে সূরা বাকারা 4 নম্বর আয়াতে ঘোষণা করেছেন, ইন্নাল ইন্নাল্লাযিনা কাফারু সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনু। হে নবী আপনি চিন্তা করবেন না, আমার কোরআনের বাণী শোনার পরও যারা বিশ্বাস করে না, যারা মানতে চায় না, ওরা কাফের হয়ে গেছে, কি হয়ে গেছে বলেন তো, কি হয়ে গেছে বলেন, কি হয়ে গেছে, আসলে কি আমরা কাফের হতে চাই, বলেন কাফের হতে চাই, আমরা শুনবো এবং মানবো, কথা বলেন ঠিক কি না, নামাজ ছেড়ে কবরে যাইতে চাই, নামাজ পড়ে কবরে যাইতে চাই কারা কারা একটু দেখি তো, নামাজ পড়তে রাজি আছি কারা কারা, নামাজ পড়তে রাজি আছি, এখানে যদি প্রধানমন্ত্রী যদি বলতো যে আমি নিজের হাতে পুরস্কার দেব, নিতে রাজি আছেন কারা কারা, সবাই তো হাত, সে কি কথা, মুসলমানের হাত এমন কেন, হাত বাড়া নামাজ পড়তে রাজি আছেন কারা কারা, নামাজ না পড়ে কবরে কেউ যাইতে পারবেন না, বলেন পারবেন কি, নামাজ কার ইবাদত, বলেন নামাজ কার ইবাদত, আপনি নামাজ কেন পড়বেন না,
এই যে আজকে কোরআনের বাণী শুনতেছেন, এটা সত্য না মিথ্যা? বলেন সত্য না মিথ্যা? সত্য। এই বাণী শোনার পরেও যারা কোরআন পড়া শোনার পরেও যারা নামাজ পড়বে না, আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন তাও কোরআন শরীফের মধ্যে সূরা বাকারা 7 নম্বর আয়াতে ঘোষণা করেছেন, এই কোরআন শোনার পরেও যারা আমার নামাজ পড়বে না, পর্দা করবে না, যারা হিংসা ছাড়বে না, যারা বদনামি ছাড়বে না, গীবত ছাড়বে না, আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন। অনেকে আমার মা বোনরা বলে, যাপা এত কোরআন দিয়া হাদিস দিয়া এত সুন্দর ছন্দ দিয়া আপনি আলোচনা করে যান, কিন্তু কিছু কিছু মানুষ আছে নামাজ তো পড়তেই চায় না, আরো গীবত করে। তবে আমার মা বোনরা খেয়াল করুন, আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেছেন চিন্তার কোনো কারণ নাই, কেউ মানবে কেউ মানবে না, না মানাদের জন্য কি বলা হয়েছে, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতু ওয়া লাহুম আযাবুন আযীম। তাহলে জীবন গড়তে হবে কি দিয়া? বলেন কি দিয়া? মনে আছে তো? বলেন স্মরণ আছে তো? থাকবে কেমন স্মরণ থাকবে? এসো মোরা কোরআনে ধরি জীবনে গড়ে, সবার একদিনে মরতে হবে যাইতে হবে কবরে বাড়ি, এসো মোরা কোরআন ধরি জীবনে গড়ে, সবার একদিনে মরতে হবে যাইতে হবে কোন বাড়ি? কবর বাড়ি যাব। কবর আমাদের আসল বাড়ি? এটা কি আমাদের বাড়ি? দালান কোঠা বিল্ডিং বাড়ি ফ্ল্যাট বাড়ি যত যাই বলেন না কেন, এটা আমাদের আসল বাড়ি না, আমাদের আসল বাড়ি হচ্ছে কবরে। বলেন সুবহানাল্লাহ। সেটা আল্লাহ কোরআন শরীফের মধ্যে ঘোষণা করেছেন, মাউতু কাছিন কুল্লু নাছিন সারে বুন কবর বাইতে কুল্লু নাছিন দাখিল। বলেন আল্লাহু আকবার। আমার মা বোনরা কান লাগানে খেয়াল করে শুনুন, যেই কথা বলতেছিলাম, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সর্বপ্রথম ওই মহিলা বুড়িকে যত্ন করে খেদমত করে বাড়িতে চলে আসে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আর যা পায় না, এইভাবে এক সপ্তাহ খেদমত করতে করতে হঠাৎ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার সঙ্গে আবু বকর সিদ্দিকের দেখা হয়ে গেল। বলেন না সুবহানাল্লাহ, সাক্ষাৎ হয়ে গেল। বলে এর খেদমত কি আপনি করতেছেন? আপনার সঙ্গে তো আমি কোনো আমলেই পারলাম না। বলেন না সুবহানাল্লাহ, আমি আর পারলাম না। খেয়াল করুন আমার মা বোনেরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আল্লাহর নবীর এই মাথাটা কেটে নেওয়ার জন্য আসছিল, তরবারি হাতে করে আসছিল, কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আল্লাহর নবীর কাছে আসলো, আল্লাহর নবীর সুন্দর চেহারাটা দেখার সাথে সাথে তরবারিটা হাতের থেকে পড়ে গেল। বলেন সুবহানাল্লাহ। প্রিয় নবী, যে নবী না হলে আসমান জমিন কিছু হতো না, যে নবী না হলে আমরা জান্নাতের ঠিকানা পাইতাম না। বলেন পাইতাম কি? জান্নাতের ঠিকানা পাওয়ার একমাত্র রাস্তা হলো কোরআন শরীফ। বলেন কি? সব মুসলমান আমরা কোরআন শরীফ মানার দরকার আছে কি আছে না? বলেন। আমি শাহজালাল রহমতুল্লাহ আলাইহির দেশে মাহফিলে গেলাম, আমি আবারও যাব 21 তারিখে, আমার আবার সিলেটে মাহফিল রয়েছে, শাহজালাল রহমতুল্লাহের মাজারের পাশেই মাহফিল। আমার জন্য একটু দোয়া করবেন, আমি তো আপনাদের দেশের গর্ব, গুণাগার ব্যক্তি, তাই না? আমি এই শুল্কপারি মেয়ে, কি শুল্কপারি মেয়ে না, আপনাদের দেশের আমি গুণাগার ব্যক্তি, যে আমি আবারও 21 তারিখে আবার যাব সিলেটে, এরপরে 14 তারিখে আমার ভারতে প্রোগ্রাম আছে ইন্ডিয়াতে, ইন্ডিয়াতে পাসপোর্ট ভিসা সব কিছু কমপ্লিট হয়ে গেছে, আমি 14 তারিখে আমার প্রোগ্রাম রয়েছে, আমাদের 7 তারিখে ছিল, প্রোগ্রামটা ডেটটা চেঞ্জ করে দেওয়া হয়েছে। আসুন তাহলে জীবনটা করবো কি দিয়া? হাজার হাজার মেয়েরা ইন্ডিয়া থেকে কথা বলে, বাংলাদেশের মুসলমানকে সুজা করতে পারতেছি না, কিন্তু ইন্ডিয়ার কিছু মুসলমানরা সুজা হয়ে গেছে, সুবহানাল্লাহ। হাজারো মেয়েরা ফোন দিয়ে কয়, আপা আমরা আপনার ভক্ত হয়ে গেছি, পাগল হয়ে গেছি, ঘরে যে সিরিয়ালগুলো ডিক্স লাইনে যে সিরিয়ালগুলো ছিল সব কেটে ঘর থেকে বিদায় দিয়ে দিছি, সুবহানাল্লাহ। বলবেন না, একমাত্র আমি গুণাগারের কথা শুনে তারা চ্যানেলগুলো বন্ধ করে দিছে, কেটে দিছে। আসলে তো বলছে আপা জীবনটা তো গড়তে হবে কোরআন দিয়ে, কোরআন নিয়ে তো কবরে যাইতে হবে, কথা কোন ঠিক কিনা বলেন?
আজকে কুরআন দিয়ে জীবন করতে চাই না, আজকে কুরআনের বাণী আছে, ইসলাম প্রচার আছে, কিন্তু ঈমান নাই, কথা কোন ঠিক কি না? ঈমান আছে বলেন, ঈমান আছে সুমাইয়ার জীবনী সঙ্গে রাখেন, রাবেয়া বসরির জীবনী সঙ্গে রাখেন, আসিয়া জীবনীটা সঙ্গে রাখেন, মানুষের গিবত করার সুযোগ হবে না, মানুষের সমালোচনা করার সুযোগ হবে না, মানুষের সাথে হিংসা করার সুযোগ হবে না, শুধু সুযোগ হবে কি কবরের কথা স্মরণ হবে, মৃত্যুর কথা স্মরণ হবে, আমরা সবাই মরে যাব, আমরা সবাই অন্ধকার কবরে চলে যাব, ওই কবরে কি নিয়ে যাব, এই সঞ্চয়টুকু আমাদের করতে হবে, কথা বলেন ঠিক কি না? তো সেই কুরআন আছে, হাদিস আছে, সেই মানার মানুষ নেই, আজ সেই কুরআন আছে, হাদিস আছে, সেই মানার মানুষ নেই, কুরআনের তেলাওয়াত আছে আগের মতো, কুরআনের তেলাওয়াত আছে আগের মতো, রাবেয়া বসিরের মতো প্রেমিকা নেই, আজ সেই কুরআন আছে, হাদিস আছে, সেই মানার মানুষ নেই, আজ সেই কুরআন আছে, হাদিস আছে, সেই মানার মানুষ নেই, কুরআনের দাওয়াত আছে আগের মতো, কুরআনের দাওয়াত আছে আগের মতো, সুমাইয়ার মতো প্রেমিকা নেই, আজ সেই কুরআন আছে, হাদিস আছে, সেই মানার মানুষ নেই, আজ সেই কুরআন আছে, হাদিস আছে, সেই মানার মানুষ নেই, নামাজের প্রসার আছে আগের মতো, নামাজের প্রসার আছে আগের মতো, আসিয়া আসিয়া বিবির মতো প্রেমিকা নেই, আজ সেই কুরআন আছে, হাদিস আছে, সেই মানার মানুষ নেই, আজ সেই কুরআন আছে, হাদিস আছে, সেই মানার মানুষ নেই, ঠিক বললাম না ভুল বললাম? কথা কন ঠিক কি না? আসিয়ার মতো নামাজ কেউ পড়ে বলেন? সুমাইয়ার মতো দিনের দাবা দিতে যায় কেউ মার খাচ্ছে বলেন? হাজার হাজার মহিলারা তালিম করা বন্ধ করে দিছে, হাজার হাজার মেয়েরা তালিম করা ভয়তে বন্ধ করে দিছে, পুলিশে ধরে নিয়ে যাবে, মেরে ফেলবে, আল্লাহ পাকের অশেষ রহমত, সারা বিশ্বে আমি চলতেছি, আল্লাহ রহমতে কোনো সমস্যা আজ হয় নাই, আল্লাহ পাক চালাচ্ছে, সৌদি আরব থেকে মক্কা মদিনা থেকে আমার জন্য দোয়া করতেছে বলেন সুবহানাল্লাহ, লক্ষ্য করেন আমার মা বোনরা কান লাগান, তাহলে রোগীকে সেবা করা মানে আল্লাহর নবীর বাণী, আল্লাহকে সেবা করা, সুবহানাল্লাহ বলেন, কার সেবা করা? তারপরে আপনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন, আপনি আল্লাহর হুকুমগুলো পালন করেন, পুরাপুরি পালন করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু উদখুলু ফি সিলমি কাফফা, তোমরা পুরাপুরি ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও, পুরাপুরি নামাজ দেখ বলেন, পুরাপুরি নামাজ দেখ, পুরাপুরি ইসলামের মধ্যে দাখিল হতে হবে নাকি অর্ধেক হবে? পুরাপুরি, আপনার এত ক্ষুধা লাগছে, আপনার ভাত লাগবে দুই প্লেট, এক প্লেটে পেট ভরবে, শীতের সময় আপনার শীত লাগছে, আপনি কি কম্বল অর্ধেক গায়ে দিলে আপনার শীত যাবে নাকি পুরোটাই গায়ে দিবেন বলেন? এক গিলাস পানি না খাইলে আপনার পিপাসা মিটবে না, আপনি হাফ গিলাস খাইবেন আপনার পিপাসা মিটবে? তাহলে সব বেলায় ফুল, ইসলামের বেলায় কোনো হাফ ঠিক কিনা বলেন? ইসলামের বেলায় হাফ হলে কি মাপ আছে বলেন? কোরআন শরীফের মধ্যে আছে জানো বেশি মানো না কবরে গেলে শান্তি নাই, কথা কন ঠিক কিনা? জানা আছে মানা নাই কবরে গেলে শান্তি নাই, অনেক মানুষ বলে হাদিস কি কম জানি নাকি, হাদিস কি কম জানি, নামাজ না পড়লেও ঈমান ঠিক আছে, কিসের ঈমান বলেন? নামাজ না পড়লেও ঈমান ঠিক আছে, এই কথা বলে কি বলে না?
কান লাগানো খেয়াল করে শুনুন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ ইন্নাল্লাহা মাআস সাবিরিন। বলেন আল্লাহু আকবার। এ আমার বান্দা, তোমরা বেশি বেশি সালাত মানে কি নামাজ, সালাত মানে কি, সালাত মানে নামাজ, তোমরা বেশি বেশি করে নামাজ পড়ো, ইন্নাল্লাহা মা সাবিরিন। আর ধৈর্য আল্লাহর কাছে, বলেন কার কাছে, বলেন ধৈর্য কার কাছে চাইতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে জান্নাতের চাবি প্রত্যেকটা উম্মতের কাছে প্রসার করে গেছেন, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসসালাতুল মিফতাহুল জান্নাত, নামাজ হলো বেহেশতের চাবি, আর আসসালাতুল মিরাজুল মুমিনিন, প্রত্যেক মুমিনদের মেরাজ হলো নামাজের বিছানায়। বলেন সুবহানাল্লাহ। কোন বিছানায় বলেন, কোন বিছানায়? মেরাজ। আল্লাহর নবী সপ্তম আসমান পারে দিয়ে আল্লাহর সঙ্গে মেরাজ করতে গিয়েছিলেন, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও রাব্বুল আলামিন, এই সপ্তম আসমান পারে দিয়ে আমি আপনার সঙ্গে সাক্ষাৎ করেছি, মেরাজ করেছি, আমার মনে বড় দুঃখ, আমার গুনাহগার উম্মতরা তো আপনার সঙ্গে মেরাজ করতে পারলো না, সপ্তম আসমানে আসতে পারলো না, আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেছেন, ও বন্ধুরে, আপনার উম্মতের সপ্তম আসমান পারে দিয়ে মেরাজ করা লাগবে না, আপনার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিয়ে দিলাম, এই নামাজের যায় নামাজের মধ্যে দাঁড়াইয়া গেলে, ইন্নি ওয়াজ্জাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ও আল্লাহ আমার ডাইনে বেহেশতে, আমার বামে দজার জন্য আপনার চক্ষু দিলেন আল্লাহ কোরআন তেলাওয়াত করার জন্য, আপনার কান দিয়েছেন আল্লাহ এই কোরআনের বাণী শোনার জন্য, আল্লাহ আপনার জিহ্বা দিয়েছেন আল্লাহর প্রশংসা করার জন্য, আলা বি যিকরিল্লাহি তাতমাইনুল কুলুব, সুন্দর একটা কলব আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দিয়েছেন, এই কলবের মধ্যে জিকির জারি করে বলেন সুবহানাল্লাহ, আমার আল্লাহ আসমানের মধ্যে কোরআনটা রাখতে চেয়েছিলেন, আসমানের মধ্যে কোরআন রাখতে চাই, আসমান কোরআনটা স্বীকার হয় না, রাখতে পারে না, আসমান ডাক দিয়ে কয় আল্লাহ আমার মধ্যে যদি আপনি কোরআন রাখেন আমি আসমান আসমান থাকবো না, আমি আসমান ছিন্ন ভিন্ন হয়ে যাব, আমার আল্লাহ জমিনকে ডাক দিয়ে কয় জমিন রে তোর মধ্যে আমার কোরআনটা রাখবো, ও জমিন তুই আমার কোরআন গ্রহণ কর, জমিন ডাক দিয়ে কয় আল্লাহ আমার মধ্যে যদি আপনি কোরআন শরীফ রাখেন আমি জমিন জমিন থাকবো না, আমি জমিন নীল দরিয়া হয়ে যাব। সুবহানাল্লাহ, কেউ বলবেন না, আমার আল্লাহ পাথরকে ডাক দিয়া কয় পাথর রে, ও পাথর তোর মধ্যে আমার কোরআন শরীফটা রেখে দেব, পাথর বলে আল্লাহ যেখানে আসমান শিকার হয় না, যেখানে জমিন শিকার হয় না, আমি পাথর কেমনে শিকার হব, আমার আল্লাহ কোরআনের বাণী দিয়ে ডাক দিয়া কয় পাথর রে, লাউ আনজালনা হাজাল কোরআনি আলা জাবালিল। মুসলমান মা বোনেরা, অনেকে ইমানদার দাবি করেন, অনেকে শিক্ষিত দাবি করেন, আমি আপনাদের কাছে প্রশ্ন করব, জাবালিল মানে কি, জাবালিল মানে কি বলেন তো, আসমানও ছিন্ন ভিন্ন হয়ে যাবে, জমিন তো নীল দরিয়া হয়ে দেবে যাবে, পাথরকে বললো পাথর তোর মধ্যে আমার কোরআন রাখবো, লাউ আনজাল না হাজাল কোরআনি আলা জাবালিল, যত শিক্ষিত মেয়েরা আছো বলো তো জাবালিল মানে কি, জাবালিল মানে কি, জাবালিল মানে কি, শক্ত শক্ত, জাবালিল মানে কি, পাথর নরম না শক্ত, মাটিতে সিমটি দিলে ওঠে পাথর, ওঠে পারবেন মাটিতে এক মুষ্টি উঠাইতে পারবেন পাথর, পারবেন তাহলে পাথর কি শক্ত, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কয় পাথর রে, লাউ আনজালনা হাজাল কুরআনি আলা জাবালিল, ও পাথর তুই বড় শক্ত এই জন্য আমি তোর মধ্যে কোরআন শরীফ রেখে দেব, পাথর ডাক দিয়ে কয় আল্লাহ আসমানের মধ্যে কোরআন রাখলে আসমান ছিন্ন ভিন্ন হয়ে যাবে, জমিনের মধ্যে কোরআন শরীফ রাখলে জমিন নীল দরিয়া হয়ে যাবে, মাবুদ গো আমি পাথরের মধ্যে যদি কোরআন শরীফ রেখে দেন আমি পাথর পাথর থাকব না, আমি পাথর গলা পানি মতো হয়ে যাব। আর একটা বার বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান, আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ঘোষণা করে দিলেন, ইয়া ইউহান্নাস, হে মানুষ, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবান ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে আদমের সন্তানেরা, আমি আসমানের মধ্যে কোরআন রাখি নাই, জমিনের মধ্যে কোরআন রাখি নাই, পাথরের মধ্যে কোরআন রাখি নাই, আলা বি যিকরিল্লাহি তাতমাইনুল কুলুব, আমি আল্লাহ তোমাদের সুন্দর একটি কলব দিয়েছি, এই কলবটা আসমান
আসমানের চাইতে জমিনের চাইতে পাথরের চাইতে বড় মজবুত। কিসের চাইতে? পৃথিবীর সব চাইতে মজবুত হলো আমাদের কলব, বলেন না সুবহানাল্লাহ। এই কলবের মধ্যে জিকির জারি করো, সেই কলবের মধ্যে আমরা আল্লাহর ভয় করি না, এই কলবের মধ্যে আল্লাহর ভয় করি না, এই কলবের মধ্যে শুধু গীবত, শুধু নিন্দা, শুধু হিংসা, শুধু রিয়া, শুধু অহংকার, কি নিয়ে কবরে যাব কথা বলেন ঠিক কিনা? শোনো রে আল্লাহর বান্দা, কুরআন ভুলিয়া যাইও না। শোনো রে আল্লাহর বান্দা, কুরআন ভুলিয়া যাইও না। কুরআন ভুলে কবরে গেলে কবরে শান্তি পাইব না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ও না বিয়ানা। আরে শুল্ক বাবাসীর জবান, আল্লাহুম্মা সাল্লি আলা, মগ্ন হয়ে যান। ও না বিয়ানা মাওলানা দিবানি শিকান্দেরে মন আর দিও না যন্ত্রণা। দিবানি শিকান্দেরে মন আর দিও না যন্ত্রণা। হরে ধন যদি হইতামি ধন।